রিয়েশন টেস্ট সিচুয়েশন মানে পরিস্থিতি রিয়াকশন মানে প্রতিক্রিয়া অর্থাৎ কোন একটা পরিস্থিতিতে সেই সিচুয়েশনে কেমন রিয়াকশন করবে বা কি উত্তর হওয়া উচিত সেরকম কোশ্চেনের তো কিছু নিয়মাবলী করার আগে এক নম্বরে যে পুরো টাস্ক কমপ্লিট হতে হবে বা হচ্ছে কমপ্লিট রেসপন্স কমপ্লিট রেসপন্স মানে আধো আধো ঘূয়েক অস্পষ্ট এরকম কিছু নয় যে টাস্কটা বা যেটাই তোমাকে দেওয়া হবে সেটা যেন কমপ্লিট রেসপন্স হয় আর সহজ সরল ভাবতে হবে খুব কঠিন ঠিক আছে সিআইডি হয়ে গিয়েও না বা হচ্ছে আইবি হয়ে যেতে হবে না বিজ্ঞানী হতে হবে না খুব সহজ সরলভাবে ভাবে সাদামাটা ভাবে লজিক্যাল বা হচ্ছে কন্টেক্সিয়াল লজিক্যাল মানে যুক্তি যুক্তিসঙ্গত বা প্রাসঙ্গিক এবং সব থেকে আদর্শ উত্তর হতে পারে চারটে অপশনের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করবে। কিন্তু এইটুকু জেনে রাখতে হবে যে সমস্ত মানুষ যা করে সবই তো ঠিক নয় মানুষের যা 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 কিছু করে সবই তো ঠিক নয় চারটে অপশনের মধ্যে হতে পারে যে বলবে তুমি বলবে এটাও তো হতে পারে এটাও তো হতে পারে এটাও তো হতে পারে কিন্তু চারটের মধ্যে সব থেকে বেস্ট লজিক কোনটা বা কোনটা বা আদর্শ কোনটা তোমাকে নিতে হবে এই কোনো নেতিবাচক ধারণা বা হতে পারে ঠিক আছে এরকম ধরনের কোনো আহ চিন্তা ভাবনা আনা যাবে না আর সব থেকে যেটা খুব বেশি জটিল করে ভাবলে হবে না জটিল করে ভাবলেই সমস্যা তৈরি হয় আর বেশি দয়া দাক্ষিণ্য রাজা হরিশ্চন্দ্র হওয়া দরকার নেই যে তুমি ভাবছো যে আমার সব কিছু উজাড় করে দেব ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যতটা টেকনিক্যালি থেকে লজিক্যাল থেকে সেটাকে হেল্প করা যায় বা কিছু করা যায় সেই কথাটাই ভাববে যে হয়তো তুমি ভাবছো যে সব কিছু উজাড় করে দিয়ে সেই মানুষের হেল্প তোমাকে করতেই হবে এরকম ব্যাপার নেই তো কিছু বেশ কিছু এক্সাম্পল চলে পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এক নম্বর প্রথম যেটা ইয়ে সেটা হচ্ছে ধরুন আপনি থানায় ধরুন থানায় আপনার সিনিয়র অফিসারের সাথে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনার জন্য মিটিং আছে সকাল দশটায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার থানা যাবার রাস্তা অবরোধ হয়েছে সচল অবস্থা ফিরতে অনেক সময় লাগবে আপনি কি করবেন তাহলে বলছে ধরুন আপনার থানায় আপনার সিনিয়র অফিসারের সাথে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনার জন্য মিটিং আছে সকাল দশটায় আর একটা জিনিস একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে স্টেটমেন্টে যেটা বলা থাকবে বা কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে সেটাকে হবে পজিটিভ ঠিক আছে যে সময়ে বলা আছে বা যে সিচুয়েশন বলেছে মানে সেটা তোমাকে করতে হবে তো সকাল দশটায় সঙ্গে মিটিং এর কথা বলা আছে তার মানে কি সকাল দশটাতেই অফিসারের সঙ্গে তোমাকে মিটিংটা করতে হবে তো প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে হয়তো রাস্তা তারটা টা ছিঁড়ে পড়ে গেছে বা গাছ উপরে পড়ে আছে এই সময়ের কারণে জন্য রাস্তা অবরোধ হয়ে আছে তো যে সেই রাস্তাটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার থানা যাওয়ার রাস্তা অবরোধ হয়েছে আপনার থানা যাওয়ার রাস্তা অবরোধ হয়েছে সচল অবস্থা ফিরতে অনেক সময় লাগবে তো আপনি কি করবেন ধরে এখন কোনো অপশনই দিইনি আমি তাহলে আস্তে আস্তে তোমাদের ইমাজিনেশন কল্পনা শক্তিটা বাড়বে ধরে এখন কোনো অপশনই আমি দেখাচ্ছি না তো কি আনসার হওয়া উচিত কি হবে থাকবে অন্য কোন রাস্তা বিকল্প রাস্তা স্যার এগুলো কি অরিজিনাল পরীক্ষায় অপশন থাকবে মেইন পরীক্ষায় হ্যাঁ গো তুমি কি প্রিভিয়াস এর क्वेश्चन क्वेश्चन দেখোনি নাকি একবার প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের কারণ যেহেতু আমি জানি তার জন্য আমি একটু আগে বের হব গেতো সে তো বের হবে কিন্তু তুমি যে রাস্তাতে যাচ্ছো সেই রাস্তাই বলছে আপনার থানা যাওয়ার রাস্তা অবরোধ হয়ে আছে সেই রাস্তাটা ব্লক হয়ে আছে সেই অবস্থাতে স্বাভাবিক অবস্থা ফিরতে অনেকটা সময় লেগে যাবে তো আগে গিয়ে তুমি কি করবে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা অপরাধ হয়ে গেছে তো অপশন এ আছে মেরামতকারীদের কাছে মেরামতি মেরামতকারীদের কাজে আমি সাহায্য করবো যাতে তাড়াতাড়ি কাজটি হয় মানে যারা মেরামত করছে ওই রাস্তায় সাফ করছে বা কিছু করছে সেখানে আমি তাদের সাহায্য নেবা যাতে তাড়াতাড়ি হয় সাহায্য করবো বি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ গেস্ট নিয়ে মিটিংটি টি করবো সি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত রাস্তা অপরাধটি অপেক্ষা করবো ডি হচ্ছে অন্য কোনো উপায় ভাব তাহলে ডিও নয় ঠিক আছে এবার কিভাবে কতটুকু কেমন কি লিখবে সব উত্তর করেই রেখেছি আমি উত্তরটা আস্তে আস্তে দেখাচ্ছি আর প্রথম অন্তত দু তিনটে আমি আনসার একটু দেখিয়ে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে বলবো তাহলে উত্তর লেখার প্রসেসটা দেখো যে এর আগে যখন একবার দিত যে আপনি কোনটি করবেন যুক্তিসহ লিখুন বাকিগুলো কেন করবেন না যুক্তিসহ লিখুন পরে একবার দিয়েছিল আপনি উত্তরগুলির কোনটি করবেন সেটি কিন্তু আমার মনে হয়েছে যে যাই বলুক না কেন যে কোনটি করবেন যুক্তিসহ লিখুন বাকিগুলো কেন করবেন না সেগুলোর ব্যাখ্যা দিন এটা বলে দিলেও যা শুধু যদি বলে যে কোনটি করবেন যুক্তিসহ লিখুন তার মানেই মানে ইনডাইরেক্টলি এটা বলে দেওয়া যে বাকিগুলো এক্সপ্লেনেশনটা দিয়ে দেওয়া উচিত তা বলে খুব ইতিহাসের মতো গল্প বলা দরকার নেই পাঁচ নম্বর আছে মানে টু দা পয়েন্ট আসল কারণটা আমি দেখাবো খুব একটা বেশি বড় করে লিখতে হবে না তো এই রকম ভাবে যেমন ভাবে কোশ্চেন আসুক আমি যেমন করে লিখে দিচ্ছি এইভাবে লিখবে অবশ্যই ফুল মার্কস হবে যে উপরিক্ত বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প ডি করব অর্থাৎ অন্য কোন অন্য বিকল্প অর্থাৎ রাস্তা অবরোধ হয়ে থাকলে অন্য রুট হয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে পৌঁছে সিনিয়র অফিসারের সাথে গুরুত্বপূর্ণ কেস নিয়ে মিটিংটা করবো মানে তোমার বলে যে তোমার থানা যাওয়ার রাস্তা হয়েছে তো এমন তো নয় যে থানা যাওয়ার রাস্তা সেই একটাই হবে সেটা নয় অল্টারনেট রাস্তা ধরে তুমি যাবে ঠিক আছে অল্টারনেট রাস্তা ধরে যেতে হবে বা এটাও বলতে পারো যে তুমি তোমার গাড়ি বা যেখানে যাচ্ছে পার্কিং করে তুমি হেঁটেও হতে পারো বা হেঁটে অন্য কোনো রুট থেকে ধরবো মানে ওই যে বললাম মিশারটি মানে হচ্ছে তোমাকে স্যারের সঙ্গে বা সিনিয়রের সঙ্গে মিটিং করতে হবে দশটায় মানে দশটাতেই করতে হবে এবার তুমি যে তর্ক বিতর্ক শুরু করে দাও যে হ্যাঁ এমন পরিস্থিতিতে হয়তো অনেক টাইম হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বা অন্য আর রাস্তা নেই সব বলাতে হবে না তোমাকে সব থেকে বেস্ট লজিকটা তোমাকে দেখাতে হবে জানা ধরনের তোমাকে পৌঁছাতে হবে তোমাকে ডিউটি তোমার তোমার ডিউটি তোমাকে করতে হবে কর্তব্য তোমাকে পালন করতে হবে এবং সেই সময় পৌঁছাতে হবে তাই এটাই যে অন্য বিকল্প তাছাড়া আর অন্য কোনো উপায় নেই বাকিগুলো কেন করবো না বাকিগুলো করবো না কারণ রাস্তা মেরামত করা আমার ডিউটি না ঠিক আছে এরকম নয় যে তুমি ভাবছো যে হয়তো তুমি যেহেতু পুলিশ তাই তাদের কাজে সাহায্য করবে দিয়ে হয়তো তুমি ভাবছো তুমি একটু মহান হয়ে গেলে এরকম নয় লজিক্যাল টেকনিক্যালি ভাবতে হবে তুমি পুলিশ তোমায় থানার তোমায় তোমার ডিউটি আছে এখানে তোমার ডিউটি না এটা যাদের কাজ তারাই করবে তো রাস্তা মেরামত করা আমার ডিউটি না গুরুত্বপূর্ণ কেসের ব্যাপারে ব্যাপার সবসময় ভিডিও কল একটা জিনিস জানা রাখবে যে বর্তমানে তো ইন্টারনেটের যুগ বা টেকনোলজির যুগ বলে সব বিষয়ে দেখবে অফিস আদালত বা যেকোনো পারপাসের ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে হয় বলেও কিন্তু এই ব্যাপারগুলো ভার্চুয়ালের কোনো মানে প্রসঙ্গ বা যদি অপশন দেয় তাহলে সেখানে ভুলেও ফাঁদে পা দেবেন কারণ তোমাকে থানাই যেতে হবে কেসের ব্যাপারে মানে থানাতেই যেতে হবে সব যদি ভার্চুয়ালি যদি মিটে যেত বা ভিডিও কলের মাধ্যমে তাহলে থানাও রাখতে হতো না অফিসও থাকতো না সবই তাহলে বাড়িতে বসে বসেই হতো তো এটা এই 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 জায়গাতে এই সমস্ত কিছু ফাঁদে পাওয়া দেবে তো ভিডিও কলে সম্ভব নয় গুরুত্বপূর্ণ কেসের ব্যাপারে তোমাকে কোথায় যেতে হবে বা স্পটে যেতে হবে কিছু করতে হবে তাই এই সমস্ত জিনিস ভিডিও কলে সম্ভব নয় আবার রাস্তা অবরোধ ওঠা রাস্তা অবরোধ ওঠা পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হতে পারে তাই বিকল্পভাবে ভাবে তাড়াতাড়ি পৌঁছানোই ভালো তো এতটুকু এইটুকু লিখলেই বুঝে যাবে যে হ্যাঁ তুমি ঠিকঠাক টু দা পড় মানে এক থাকে যে প্রচুর ইতিহাস মানে শুরু করে দেয় কত এক্সপ্লেন মানে এক্সপ্লেন দেওয়া দরকার নেই আসল কারণটা বললেই ঠিক বুঝে যাবে দুই নম্বর হয়েছে যে পুলিশের ট্রেনিং এর সময় আপনার প্রশিক্ষক দাবি করলেন পুলিশে চাকরি পুলিশে চাকরি করার জন্য আপনি বেশ কিছু বিষয় আনফিট আপনি কি করবেন পুলিশের ট্রেনিং এর সময় মানে তুমি পুলিশ হয়ে গেছো রিটার্ন পরীক্ষায় মেন মেন্স ক্লিয়ার করে দিয়েছে ইন্টারভিউ হয়ে গেছে জয়েন করে গেছে যে ট্রেনিং চলছে সেই সময় আপনার যে ট্রেনার প্রশিক্ষক সে দাবি করলেন পুলিশের চাকরি করার জন্য আপনি বেশ কিছু বিষয়ে আনফিট আপনি কি করবেন এ হচ্ছে ব্যাপারটা এড়িয়ে যাব বি হচ্ছে প্রশিক্ষককে বলবো যেহেতু আমি সমস্ত পরীক্ষায় পাস করেছি তাই আমি অবশ্যই যোগ্য সি হচ্ছে প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব ডি হচ্ছে পুলিশের ট্রেনিং সেরে ছেড়ে হবে এটা পুলিশের ট্রেনিং ছেড়ে অন্য কোনো সিভিল জবের চেষ্টা করবো eight. So C option C. Three. Sir option C. Option off... B. ये हो बे ना C हो बे B हो बे ना D है जो राइट आंसर एक बार देखो भाले को रे सिचुएशन टके बाहर चे क्वेश्चन टके बुझता हो যে পুলিশের ট্রেনিং এর সময় কে বলছে সেটা দেখতে হবে আপনার প্রশিক্ষক মানে যে আপনাকে ট্রেন করছে ঠিক আছে যে আপনাকে ট্রেন করছে এমন তো নয় যে তোমার সঙ্গে শত্রুতা আছে তার যে তুমি সত্যি করে ক্যাপেবল বা সবকিছু পারছো তবুও ট্রেনার তোমাকে বলছে তুমি আনফিট আছো তোমার দ্বারা সব হবে না এরকম তো ব্যাপার নয় আর আমি সেটাকে নেগেটিভলি কেনই বা নেব কারণ তিনি আমার প্রশিক্ষক মানে আমার সিনিয়র সে আমাকে ট্রেন করছে তো অবশ্যই ব্যাপারটাকে পজিটিভলি নিতে হবে তো ব্যাপারটাকে এড়িয়ে যাবো এড়িয়ে যাওয়াটা তো ঠিক নয় কারণ আমার সিনিয়র বলছে আর পুলিশের তুমি এতদিন ধরে পুলিশের ট্রেনিং এ আসার জন্য যা যা ক্লিয়ার করেছে যে ঠিক আছে কিন্তু এবার একজন পুলিশ হওয়ার জন্য এখনো পুলিশ হয়ে যাওনি ট্রেনিং ট্রেনিংয়ে যাওয়া মানেই তোমাকে পুলিশের ড্রেস ইউনিফর্ম কিন্তু দিয়ে দেওয়া হয় না ট্রেনিং হবে যখন বুঝবে তার পরবর্তীকালে তোমাকে ইউনিফর্ম বা তোমার ব্যাচ এই সমস্ত কিছু দেওয়া হয় তো সেই জন্য ব্যাপারটা এড়িয়ে যাবে সেটা হবে না যেহেতু আমার সিনিয়র বলছে বি হচ্ছে প্রশিক্ষককে বলবো যেহেতু সমস্ত পরীক্ষায় পাস করে এসেছে এটা হচ্ছে পুলিশি পরীক্ষার প্রাথমিক ধাপ পাস করা কিন্তু একজন যথার্থ বা হচ্ছে পুলিশের কর্তব্য বা ডিউটি পালন করার জন্য ঠিক আছে ট্রেনিংটাও কমপ্লিট করা অবশ্যই দরকার প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করবে এটাই হচ্ছে রাইট আনসার যে যদি প্রশিক্ষক যেটা বলছে সেই ব্যাপারটা যে যেখানে আমার ঘাটতি হচ্ছে বা যেখানে আমার ভুল হচ্ছে বা দুর্বলতাগুলোকে রেকটিফাই করে নিয়ে আমি কি করব সফল হয়ে যাব সফল হয়ে প্রমাণ করব নিজেকে আর তুমি যদি পুলিশে নিশ্চয়ই পুলিশে তোমার ইচ্ছে আছে বলেই তুমি পুলিশের জবে যোগ দিয়েছো তাই তো সিভিল জবের চেষ্টা কেন করবে তাহলে তাহলে তো হেরে যাওয়া তাই কি হয়েছে যে উপরের বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প সি করব অর্থাৎ প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী এরা কারা বিকল্পগুলির মধ্যে বিকল্প অর্থাৎ আমার প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত জায়গায় আমার দুর্বলতা আছে সেগুলোকে কাটিয়ে উঠে নিজেকে একজন সফল প্রার্থী হিসেবে প্রমাণ করুন বাকিগুলো করবো না কারণ যেহেতু আমার প্রশিক্ষক বলছে তাই ব্যাপারটাকে ব্যাপারটাকে সরি ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া ঠিক নয় একজন পুলিশ হিসেবে সঠিক কর্তব্য পালন করার জন্য শুধুমাত্র পরীক্ষায় পাস করা যথেষ্ট নয় কারণ পড়াটা কি ছিল যে আমি সমস্ত পরীক্ষায় পাস করেছি যে একজন পুলিশ হিসেবে সঠিক কর্তব্য পালন করার জন্য শুধুমাত্র পরীক্ষায় পাস করা যথেষ্ট নয় তার জন্য প্রকৃত প্রশিক্ষণ দরকার আছে তাই প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী চলবো সাধারণত পুলিশের এই এরকম কোয়েশ্চেন দিলে ডিপার্টমেন্টাল কোয়েশ্চেনই করে কিন্তু এখানে একটু অন্যরকম আছে যাই হোক ডিপার্টমেন্টাল দিক আর যেমনই দিক না কেন এইগুলো যত পড়বে তোমার একটা আইকিউ বাড়বে ঠিক আছে বা একটা কনসেপ্ট চলে আসবে মনের মধ্যে ধারণাটা তৈরি হবে তো সেরকম একটা কোশ্চেন আছে ধরুন আপনিও আপনার কয়েকজন বন্ধু একটি পিকনিক পার্টিতে ঘুরতে গিয়েছেন রাত্রে আপনাকে এক বন্ধু ঠান্ডা খাবার পরিবেশন করলো আপনি কি করবেন মানে সবাই তো আমরা পিকনিক টিকনিকে যাই তাই না ঘুরতে যাই তো বেশ কয়েকজন মিলে একটা পিকনিক পার্টিতে গেছো ঘুরতে গেছে তো দেখা গেলো রাত্রে যে পরিবেশন করছে সে ঠান্ডা খাবার পরিবেশন করবে তো এ হচ্ছে বন্ধুকে বলবো আমি ঠান্ডা খাবার খাই না বি হচ্ছে যা দিয়েছে তাই খাবো সি হচ্ছে আমি নিজের খাবারটা নিজে গরম করে নেব ডি হচ্ছে বাকিরা গরম খাবার খাচ্ছে কিনা আর আমাকে ঠান্ডা দিয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করবো স্যার বি হবে স্যার অপশন বি অপশন বি স্যার এখানে বোঝানোর জন্য এটাই বললাম যে বাকিরা গরম খাবার খাচ্ছে কিনা সেটা তুমি দেখতে যাবে ওই সময়ে তুমি একটা পিকনিক পার্টিতে গেছো বন্ধুদের সঙ্গে মজা করতে তুমি ওখানে একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি নিয়ে যাবে মনোভাব নিয়ে যাবে যে তাই তো আমাকে শুধু তাহলে ঠান্ডা খাবার দিলে বাকিরা তাহলে সবাই গরম খাবার খাচ্ছে এটা ঠিক নয় রকম মনোভাব নিয়ে আর একটা সাধারণ ব্যাপার যে সবারই খাবার এমন তো নয় যে একটা পিকনিক পার্টিতে গেছে মানে খাবার আলাদা হবে প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা খাবার হয় পিকনিক পার্টিতে যে খাবারটা হবে সেটা তো একই খাবার হবে এবার ব্যাপারটা এটা বলতে চাইছে যে হয়তো তোমার ঠান্ডা খাবার খাওয়ার স্বভাব নেই মানে তুমি খাও না ঠান্ডা খাবার তুমি ঠান্ডা খাবার হয়তো খাও না এখানে যেন এখানে একটা পয়েন্ট দিয়েছে যে বন্ধুকে বলবো যে আমি ঠান্ডা খাবার খাই না কিন্তু দেখো একটা দিন মানে যদি তোমার প্রতিদিনের অভ্যাসগত জিনিস হয় ব্যাপারটা হয় সেটা ক্ষেত্রে আলাদা কিন্তু যখন একটা পিকনিক পার্টিতে গেছ বন্ধুদের সাথে গেছো তো সবাই যে জিনিসটা খাচ্ছে সেটাই তো আমি করবো তাই না এটা এটা মজা মজা করার সবাই যে যে জিনিসটা করছে সেটাই আমি 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 কেন আলাদা বন্ধুকে খাবারটা খাই না আর তুমি সবাই যে খাবারটা খাচ্ছো তুমি নিজে আলাদা করে গরম করে নিতে যাচ্ছ এই ব্যাপারটা তো ঠিকঠাক দেখায় না তাই না আর বাকিরা খাচ্ছে কিনা সেটা চেক করা মানে কি তাদের লয়ালিটি চেক করা বা বিশ্বাস মানে এটা ভঙ্গ করা হ্যাঁ কিছু বলতে বন্ধুদের সঙ্গে মজা টজা ইয়ার কি সব ব্যাপার কিন্তু এখানে প্রসঙ্গ কিছু ক্ষেত্রে হয় মজা করা হয় কাউকে একটু লেগ পুলিং করার ব্যাপার থেকে এ থেকে সেই ব্যাপারটা কিন্তু এই সমস্ত কিছু এখানে টানে সেটা আলাদা করে তো এটা পিকনিক পার্টিতে গেছে মজা করতে গেছে মজার ব্যাপার তাই সাধারণভাবে এটাই যে যেটা দিয়েছে সেটাই খাবো আনন্দ সহকারে উপভোগ করবো সেটাই খাবো যে বিকল্পগুলির মধ্যে বি অর্থাৎ একদিন বন্ধুদের সাথে পিকনিক আনন্দ করতে গেছি তাই যে খাবার দিয়েছে সেটাই উপভোগ করবো বাকিগুলো করবো না কারণ সমস্ত বন্ধুর সাথে মজা করতে গেছি তাই একদিন তাদের সাথে মানিয়ে নেওয়া উচিত নিজের খাবারটা আলাদা করে গরম করলে সেটা ভালো দেখায় না পিকনিক সবার পিকনিকে সবার একই খাবার হবে তাই অন্যের খাবার ঠান্ডা কিনা সেটা পর্যবেক্ষণ করার দরকার নেই আপনার বাবা চাইছেন আপনি তার ব্যবসা দেখভাল করুন কিন্তু আপনি পুলিশে যোগ দিতে কিভাবে আছে তোমার ইচ্ছে আছে বা তুমি চাইছই যে পুলিশে যোগ দিবে বা হচ্ছে পুলিশে চাকরি করতে যাও কিন্তু তোমার বাবা বলছে যে ব্যবসায় তার যে ব্যবসা আছে সেই ব্যবসাটা দেখভাল করুন এখানে অপশানগুলো খুব সুন্দর দিয়েছি যে ব্যবসায় উত্থান পতন আছে বড় ক্ষতি হয়ে গেলে ব্যবসা ডুবে যাবে তাই সরকারি চাকরি করব। বি যে পুলিশের চাকরি করলে নিরাপত্তা থাকবে আমাদের ব্যবসার ক্ষতি করতে পারবে না কেউ সি হচ্ছে পুলিশের চাকরির গুরুত্ব বোঝাবো ডি হচ্ছে পরিবারের পরিবারের ব্যবসাও থাকবে আবার পুলিশের চাকরি করলে প্রতি মাসে নির্দিষ্ট একটা বেতনও পাওয়া যাবে হবে কেউ আছে অন্য কোনো বিকল্প আছে আর তারা যে সি হয়েছে রাইট অ্যান্সার কেন তার কারণ হচ্ছে কোন কাজ মানে এক নম্বরটা হচ্ছে তুমি যেটা চাও ঠিক আছে সেটাই সেটাই অ্যান্সার হবে তোমার যেটা স্বপ্ন বা তোমার যেটা ইচ্ছে সেটা তুমি করবে কারো চাপে পড়ে যে এমন না যে বাবা মা মানুষ করলে যে থাকে না যে বাবা মা দিন ধরে মানুষ করলো আর বাবা মার কথা শুনবি না এই সব কিছু ভাববে না বাবা মার যে আদর্শ সেটা নিয়ে চলবে বাবা মার পরামর্শ সেটা নিয়ে চলবে কিন্তু তোমার যেটা স্বপ্ন তোমার যেটা ইচ্ছে সেটাকেই করবে বা হচ্ছে তুমি যে কাজটা করতে যাও না ভাবাতে হবে তোমার কাজটা হচ্ছে আদর্শ সৎ বা সেই কাজটা অবশ্যই গুরুত্ব রয়েছে বলে তুমি সেই জায়গায় যেতে চাইছো সেই ব্যাপারটাই তোমাকে তোমার বাবাকে বোঝাতে হবে এই কারণের জন্য হচ্ছে তুমি যে কাজটা মানে এখানে পুলিশে চাকরি বলে নাই অন্য যদি কোনো কথা বলতো তাহলে তাহলে সেটা হচ্ছে যে শিক্ষক লাইনে যাবে কি সেনা বাহিনী হবে বা যেটাই বলতো সেই গুরুত্বটা তোমাকে বোঝাতে হতো তুমি যেটা চাইছো সেটাই হবে তো এই যে ইতে দেওয়া আছে ব্যবসায়ী উত্থান পতন আছে বড় ক্ষতি হয়ে গেলে ব্যবসা ডুবে যাবে তাই সরকারি চাকরি ঠিক আছে এই যে ব্যাপারটা যে প্রত্যেকের একটা নিজস্ব ইচ্ছে থাকে স্বপ্ন থাকে তাই তো সে কি করবে জীবনে বি হচ্ছে যে পুলিশের চাকরি করলে নিরাপত্তা থাকবে ব্যবসায় ক্ষতি হবে সেটা এই কথাটা এটা বলতে চাইছে যে বাবা ব্যবসা করবে করুক করছে এবার ধরো অনেকে থাকে তো যে ব্যবসায় করতে পারে তো ব্যক্তিগত স্বার্থে কোনোদিন পুলিশের যে ক্ষমতা বা এগুলো কে ব্যবহার করা উচিত নয় তারপরে পরিবারে ব্যবসাও থাকবে পুলিশের চাকরি করলে প্রতি মাসে নির্দিষ্ট বেতন পাওয়া যাবে এটাই যে কোনো কাজকে ঠিক আছে কোনো কাজের যে গুরুত্ব তার মূল্যায়ন টাকা পয়সা বা বেতন দিয়ে তুলনা করা যায় না মানে সেটাকে মূল্যায়ন করা যায় যেহেতু আমার স্বপ্ন পুলিশে যোগ দেওয়া তাই পুলিশের গুরুত্ব বোঝাবো পুলিশ সমাজের রক্ষাকর্তা সমস্ত মানুষের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পুলিশের উপরে ন্যাস্ত এটি একটি আদর্শ ও মহান কর্তব্য এবার ব্যাপারটা হচ্ছে এই যে এরকম কোশ্চেন দিলে পরে হয়তো তুমি উত্তরটা ঠিক করতে পারছো কিন্তু একটু ভাষার ঠিকঠাক দিতে পারছো অভাবে না তো সেই ক্ষেত্রে কি হয় যে তিন নম্বর চার নম্বর এরকম দেয় পাঁচের মধ্যে ফুল পাঁচ নম্বর না কিন্তু উত্তরটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে উত্তর ঠিক করতে বলেই এক দোলাই লিখতে পারলেই জানো যে তিন মোটামুটি পেয়ে যাবে এবার একটু যে যত বেশি ভালো লিখতে পারবে তারা যত বেশি ভালো নাম্বার দেবে এগুলো কথা তো ওই যে বাকিগুলো কেন করবো না যে কোনো কাজকে শুধু বেতন বা অর্থ হিসাবে মূল্যায়ন করা বা পুলিশের ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয় মানে সমস্ত বাকি যে অপশন তিনটে আছে সেইটাকে লিখে দিয়েছি অত আলাদা আলাদা করে এবার পাঁচ আর ছ নম্বর যেটা আছে সেটা উত্তর এখন হয়তো এক্সপ্লেন করে দেব তোমাদের বাড়ির কাজ থাকবেই দুটো ঠিক আছে তোমাদের জন্য এটা বাড়ির কাজ থাকবে এই দুটো তোমরা লিখবে যে ধরুন একটি অপারেশনের দায়িত্বে আছেন এবং আপনি তার প্রধান দুষ্কৃতীদের দল দুষ্কৃতীদের দলকে আপনি এবং আপনার কয়েকজন সঙ্গী মিলে ঘিরে ধরলেন দুষ্কৃতীদের মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা পাল্টা আপনাদের উপর এলোপাতারি গুলি ছুটতে শুরু করলো উপর মহল থেকে আপনাদের উপর করা নির্দেশ আছে যেভাবেই হোক দুষ্কৃতীদের জানতে ধরতে হবে আপনি ওই সময় কি নির্দেশ দেবেন বা পালন করবেন মানে ধরো যে একটা অপারেশন হচ্ছে সে অপারেশনের হেড আপনি এবং আপনার সঙ্গে কয়েকজন সঙ্গী আছে সেই যখন আপনি ঘিরে ফেললেন গোটা এলাকাটা মাইকিং করতে বলা আত্মসমর্পণ করতে কিন্তু তারা না করে তারা এলোপথারে গুলি ছুটতে শুরু করলো এবং ওপর মহল থেকে এটাও নির্দেশ আছে যে যেমন করে হোক মারা চলবে না তাদেরকে জানতে ধরতে হবে তো এই সময় আপনি কি অর্ডার দেবেন কি নির্দেশ দেবেন বা পালন করবেন